স্বাগতম জানাইছো মই ইলিয়াস দেওয়ান বিগ ব্রেকিং নিউজ বঙাইগাঁও সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ঘটনা কোনো অচিনাকি দুর্বৃত্তই রফিকুল ইসলাম নামৰ 35 বছরীয় এজন যুবকক গুলিয়াই থৈ যায় এই ঘটনা সংঘটিত হয়েছে পাতিলাদহা আলুখুন্দা পথত আসুর বিজনী জিলা সমিতিয়ে তীব্র গরিহণা দিয়ার লগতে আয়ত্ত করে উচিত শাস্তি দিয়ার দাবি উত্থাপন করে চাহক আমার এক বিশেষ প্রতিবেদন মহকুমার অন্তর্গত 2 নং গড়াইমারি গাঁত যা দুর্বৃত্তর গুলিচালনা করলে গড়াইমারি গাঁর নিবাসী রফিকুল ইসলামের উপর সেই গুলিচালনার ঘটনাক আমি তীব্রভাগে বিজনী জেলা সমিতি আমসুয়ে গরিহণা দিছ দোষীক অতি শীঘ্রে গ্রেপ্তার করবলে আমি প্রশাসনক দাবি জানাইছো আর বিটিআরডি মানে অস্ত্র জঞ্জননি অতি সোনকালে আমি এই বন্ধ করবলে প্রশাসনক বিজনী জেলা আমসুর তরফের দাবি জানাইছো আজি বিজনী মহকুমার অন্তর্গত 2 নং গড়াইমারির যুবক রফিকুল ইসলাম পাতিলাদহা বজারের নিজের গাঁলে গিয়ে থাকা অবস্থাত কুশিয়ামারি নামের এটি ঠাইত অচিনাক্ত দুর্বৃত্তই গুলিয়াই আহত করলে আর ইতিমধ্যে বঙ্গাইগাঁও লয়ার আসাম হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে বলে আমি খবর লাভ করছো গতি এটা কথা লক্ষ্য করলে দেখা যায় যে বিটিসিত হো সিদিনা যাওয়া বছর বিটিসিত একটি শান্তি চুক্তি সম্পাদন হয়েছিল অস্ত্র ত্যাগ করে বহু মানে সন্ত্রাসবাদী শান্তি চুক্তি উভতি আসছিল শান্তির বাটলে উভতি আসছিল কিন্তু তারপিছতো দেখা গেছে যে বিটিসিত এটার পিছত এটাক হত্যাকাণ্ড বা এটার পিছত এটাক মানে অস্ত্র ঝনঝনি ইয়াত দেখা গেছে গতি ইয়ার দ্বারা প্রমাণ হয় যে বিটিসিত এতালেক শান্তি ঘুরি অহা নাই আর গৃহ বিভাগের দায়িত্ব থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় গৃহ বিভাগ চলাত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই কথাটা স্পষ্ট হয়ে পড়ছে গতি আমি বিজনী জেলা আমসুর তরফের দাবি উত্থাপন করছো যে আজি রফিকুল ইসলামক যিজন দুর্বৃত্তই গুলিয়াই আহত করলে অতি শীঘ্রে গ্রেপ্তার করার লগতে মুখ্যমন্ত্রী যেহেতু এই বিভাগটা চলাত সম্পূর্ণরূপে বিফল হয়েছে গতি নিজের দায়িত্বটা স্বীকার করে সেই পদত পদর পর পদত্যাগ করবেন।